হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমি চলে এসেছি একটা নতুন নিউজের সাথে সো নিউজটি কি চলুন দেখে নেওয়া যাক সো আমরা চলে যাচ্ছি সেই নিউজ পেজটিতে সো বন্ধুগণ আমরা চলেছি নিউজ ট্রিভাইজিসে সো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে কোটক মহেন্দ্রা ব্যাঙ্ক আছে কোটক মহিন্দ্রা ব্যাঙ্কের মার্কেটে ভালো পারফরমেন্স সম্পর্কে নিউজ আমরা কিছুদিন আগেই পেয়েছি সো কোটক মহিন্দ্রা ব্যাঙ্ক ওয়ান বিলিয়ন ডলার তারা ডাটা সেন্টার্সের প্রতি ইনভেস্ট করতে চলেছে সো এর থেকে কটক মহেন্দ্রা ব্যাঙ্কের যে মার্কেট পারফরমেন্স সেটা অনেকটা বেটার হতে পারে বিকজ ডাটা সেন্টারে যেহেতু কটক মহিন্দ্রা ব্যাঙ্ক ওয়ান বিলিয়ন ডলার ইনভেস্ট করছে ঠিক আছে সো কটক মহিন্দ্রা ব্যাঙ্কে চার্ট ওপেন করে আমরা কটক মহিন্দ্রা ব্যাংকের বর্তমান মার্কেট পারফরমেন্স এবং ফিউচার কী পারফরমেন্স হতে পারে সে ব্যাপারটা আমরা চলুন একবার দেখে নিই ঠিক আছে সো বন্ধু চার্ট অ্যানালিসিস করার জন্য আমরা চলে এসেছি কটক মহিন্দ্রা ব্যাঙ্কে চার্ট অ্যানালিস করার জন্য চলে এসেছি এনজির অন ডিমেট অ্যাকাউন্টে সো এখান থেকে সবচেয়ে কোনো আমরা ডিসকভারি অপশানটিতে চলে যাব এবং ডিসকাভারি অপশানটিতে যাওয়ার পরবর্তীতে আমরা সবচেয়ে উপরে যে ইনস্টাটেড অপশানটিতে সেটাতে আমরা ট্যাপ করে নেব ঠিক আছে সো এটার উপরে ট্যাপ করে যদি আমরা নিই তো এখান থেকে আমরা নিপটেড চার্ট এখানে আমাদের ওপেন হয়ে যাবে সো এখানে নিপের চার্ট আমাদের ওপেন হয়ে গেছে তো এখানে নিপে চার্ট না দেখে আমরা চলে যাব সরাসরি এবং এখানে এখানে আমরা কোনেন্দ্রা ব্যাঙ্ক সার্চ করে সো কটক মহিন্দ্রা ব্যাঙ্ক আপনি সার্চ করে নেবেন এখান থেকে আরেকবার আমি কটক মহিন্দ্রা ব্যাঙ্ক আমি সার্চ করে নিই কটক মহিন্দ্রা তো এখানে কটক মহেন্দ্রা লিখতে লিখতে কটক মহিন্দ্রা ব্যাংক চলে এসেছে ঠিক আছে সো বন্ধু এটা চার্ট আমাদের কাছে চলে এসেছে কটক মহেন্দ্র ব্যাঙ্কের ট্যাপ করা হতে তো আমরা যদি এখানে দেখি তাহলে অক্টোবরের মার্কেট ডাউন থেকে মার্কেট এখান থেকে আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি বা ট্রেন্ড ঠিক আছে সো মার্কেট একটা ভালো লেভেল মেনটেন করেছিল আর কি সো ঠিক আছে কিন্তু বর্তমানে মার্কেটটা একটু ডাউনের দিয়ে আসছে যেহেতু কটক মহেন্দ্রা ব্যাঙ্ক এত বড় একটা ইনভেস্ট করেছে ডাটা সেন্টারের প্রতি সেহেতু কটক মহেন্দ্রা ব্যাঙ্কের ফিউচার পারফরমেন্স আরও বেটার হতে পারে ঠিক আছে সো তার জন্য আপনি কটক মহেন্দ্রা ব্যাঙ্কের উপরে কিন্তু ইনভেস্ট করতে পারেন আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে সো কটক মহেন্দ্রা ব্যাঙ্কের ইনভেস্ট করার জন্য আপনি আপনি এখানে বায়ো ট্যাপ করতে পারেন এবং বায়ো ট্যাপ করার পর আপনি কোয়ান্টিটি সিলেক্ট করার পর আপনি এখান থেকে লিমিটার পর মার্কেট ওরা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে বাই বা কনফার্ম বাই করতে পারেন ঠিক আছে সো অতি অনেক এখান থেকে আপনি কটক মহিন্দ্রা ব্যাংকের ইনভেস্ট কিন্তু করতে পারেন ঠিক আছে সো কটক মহেন্দ্রা ব্যাংকের তরফ থেকে এই ছিল তাই আমি আপনাদেরকে জানাতে চলে এলাম সো এ ধরনের যদি আরও আপনার নিউজেবল ভিডিও প্রয়োজন হয় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন